গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। একজন ক্রিয়েটরের জন্য সবসময় নেগেটিভ কমেন্টস মানে যে হেট, সেটা কিন্তু না। রোবট সেম অর্ডারে একই কাজ করতে করতে ভুল আমরাও করি, মিস্টেক্স হয়েই থাকে, কারণ মেশিন তো আর না। মিস্টেক না বললেও সামথিং উইচ কুড বি বেটার, তখন কিন্তু সেই কিছু কমেন্টস যেগুলো প্রথমবার পড়ে বা দেখে নেগেটিভ মনে হলেও সেগুলোও কিন্তু সেটাকে কারেক্ট করতে হেল্প করে। পজিটিভলি সেটাকে অ্যাকসেপ্ট করে ইমিডিয়েটলি রিয়্যাক্ট করাটা তখন বুদ্ধিমানের কাজ। লাস্ট ব্লগের ক্যাপশনে অ্যাক্সিডেন্ট ওয়ার্ডটা আমি ইউজ করেছিলাম, যেটা ডেফিনেটলি ক্লিক বেট ছিল না, বিকজ জঙ্গলের মাঝখানে গাড়িটা বাজেভাবে গাছের মধ্যে আটকে গেছিলো আর আমাদের গ্রুপের মধ্যে হয়েছিলো, সুতরাং আমরাও সামহাও রিলেটেড ছিলাম। বাট তোমরা অন্যভাবে জিনিসটাকে হাইলাইট করো, আমার খুব ভালো লাগে। অনেকে তোমরা এভাবে লেখো, আমরা তোমাদেরকে খুব ভালোবাসি। অর্পিদির এই সিচুয়েশনে এরকম একটা ওয়ার্ড অ্যাক্সিডেন্ট অনেকের মনে আননেসেসারি একটা প্যানিক ক্রিয়েট করতে পারে, সুতরাং এটাকে চেঞ্জ করে দাও। আমরা ইমিডিয়েটলি ওটার উপরে কাজ করি আর ওটাকে চেঞ্জ করে দিই তোমাদেরই কারো একটা সাজেশন অনুযায়ী। অ্যাট দি এন্ড এটাই বলতে চাইবো, তোমাদের কমেন্টস অ্যান্ড ফিডব্যাক আমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা সবসময় খুব স্টাডি করি ওগুলোকে নিয়ে, অ্যান্ড যদি সেটা কোনো ভ্যালিড চেঞ্জ ডিমান্ড করে আমরা ডেফিনেটলি সেটাকে ফলো করি। স্নান টান করে রেডি হয়ে গেছি, একটু বেরোনোর আছে, একটু কাজ আছে, বাট তার আগে ঠাকুরের পুজোটা দিয়ে যাবো। কিন্তু এখানে দুই সখীতে মিলে বসে মাছ ভাজছে, কি সুন্দর দেখতে লাগছে। চুনো মাছ নাকি? চুনো মাছ, পুঁটি মাছ কি হবে? কি জেনারেলি আমরা ইউজ অ্যান্ড থ্রো স্যানিটারি ন্যাপকিনস ইউজ করে থাকি, যেটা মোটেই ইকো ফ্রেন্ডলি না। বাট আমি যদি তোমাদেরকে বলি, মার্কেটে এরকম একটা স্যানিটারি ন্যাপকিনস এর অপশনও অ্যাভেলেবেল আছে, যেটা বাজেট ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি, অ্যান্ড এক বছর তোমরা রিইউজ করতে পারো এটাকে। স্যানিটারি ন্যাপকিনস দ্যাট টু আবার রিইউজেবল, এই কথাটা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছে, বাট পিসএফ এর রিইউজেবল স্যানিটারি প্যাচ, এটা ক্লিনিক্যালি টেস্টেড। এর মধ্যে তিনটে রেগুলার, যেটা তোমরা ডে টাইমে ইউজ করতে পারো, আর একটা ওভারনাইট, যেটা ঘুমাতে যাওয়ার আগে ইউজ করতে পারো, চারটে প্যাডের একটা বক্স। জেনারেলি প্লাস্টিক ন্যাপকিনস থেকে ইনফেকশন বা র্যাশ হওয়ার একটা পসিবিলিটিস থাকে। এটা ব্রিদেবল ফ্যাব্রিক দিয়ে তৈরি, যেটা তোমাকে একটা কমফোর্টও দেবে, সঙ্গে সঙ্গে এটার মধ্যে একটা হাই অ্যাবজর্পশন লেয়ার আছে, যেটা হেভি ফ্লুতে তোমায় প্রোটেক্ট করতে হেল্প করবে। প্লাস এটা ওয়াশেবল এবং রিইউজেবল, তুমি একবার ইউজ করার পরে এটাকে ওয়াশ করে ডিরেক্ট সানলাইটে ড্রাই করে নিতে পারো, আর এভাবেই তুমি এটাকে এক বছর অবধি ইউজ করতে পারো। পিসএফ হচ্ছে ইন্ডিয়ার লিডিং হাইজিন অ্যান্ড ওয়েলনেস ব্র্যান্ড, যাদের এই স্যানিটারি ন্যাপকিনসটা তোমরা ইউজ করতে পারো। ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টের পারচেস লিঙ্ক দেওয়া থাকবে। এই বক্সের মধ্যে একটা পাউচও আসে স্যানিটারি ন্যাপকিন ক্যারি করার জন্য, এটা হচ্ছে ওভারনাইট লং সাইজ একটা ন্যাপকিন, আর এটা হচ্ছে রেগুলার সাইজ একটা ন্যাপকিন, এটার সাথে বাটন আসে, খুবই সফট এবং কমফোর্টেবল। আজকে ডিমের বার্থডে, সো পুরো ইনসাইড আউট ফ্যামিলির তরফ থেকে উইশ আর আ ভেরি হ্যাপি 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 বার্থডে। সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে যাবো ওর বার্থডে সেলিব্রেট করার জন্য, বাট এখন একটা অন্য কাজে বেরোচ্ছি। কালকে থেকে সাবাজরা এখানেই আছে, আজকে ওরা বেরিয়ে যাচ্ছে, তো শান্তিনিকেতনে যেহেতু এসছে, আর শান্তিনিকেতন আমাদের বাড়ি, তো তার জন্য ওদের ছোট্ট একটু কিছু দেওয়ার ছিল আমার। কালকেই ভেবেছিলাম সোনাচুরির হাট থেকে ইদার ডোকরা আর কাঁথার কিছু একটা কিনে দেবো, বাট কালকে পসিবল হয়নি, তাই আজকে আমাদের লাঞ্চেরও প্ল্যান ছিল, বাট যেহেতু ওর অফিস আছে, লাঞ্চ তো হবে না, তাই একটা কুইক মিটের জন্য যাচ্ছি আমরা। কারুকৃতে হ্যান্ডিক্রাফ্টের জিনিসও পাওয়া যায় জামা কাপড়ের সাথে সাথে, তো ওখানেই যাচ্ছি। আর ওই স্ট্রিটটাতে বেশ অনেকগুলো দোকানও আছে, তো ওখানে যদি না পাই পাশাপাশি দোকানগুলো তো দেখা যাবে। আর যে এখন একটা বাজতে পাঁচ, আর কারুকৃতে আমরা পৌঁছেও গেছি, আর খোলাও আছে। আজকে দেখা হয়ে গেল সোনালীর সঙ্গে, তাই তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ, ও প্রত্যেকটা ব্লগস দেখে, থ্যাংক ইউ। রিপিট করে করে দেখো, সাহবাজদের আজকে লাঞ্চের জন্য আমি বনো লক্ষ্মী সাজেস্ট করেছিলাম, জায়গাটা সত্যি খুব সুন্দর। তোমরা যদি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসো, ডেফিনেটলি ওখানে একবার লাঞ্চ করতে যাও, খুব ভালো লাগবে। আমরাও দু তিনবার গেছি, বাট আনফর্চুনেটলি মানডে ওটা বন্ধ থাকে, তাই ওরা অন্য একটা জায়গায় গেছে, সেখানে আমরা যাবো ওদের সঙ্গে মিট করতে। কতক্ষণ ধরে তুমি গিফট র‍্যাপ করলে ভাই, চলো দাদরি চলো। ডোকরার কিছু শোপিস টাইপের দেবো, তারপরে মনে হলো ওখানে ছিল সুন্দর সুন্দর সার্ভিং ট্রে টাইপের, সেম লক থেকে বানানো একটা সার্ভিং ট্রে আমরা নিয়েছি। লাস্ট ইয়ার মা যখন দিদার বাড়ি সবাইকে নিয়ে আমাদের বাড়িতে একটা প্ল্যান করেছিল, সবাই যখন এখানে এসেছিল, তখন আমরা গেছিলাম বনলক্ষ্মীতে, গিয়ে লাঞ্চ করেছিলাম সবাই মিলে, পিঠে পিঠে খেয়েছিলাম, সেই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছিল। আজকে ওরা গেছে কিন্তু বললামই তো বন্ধ, তো ওর জাস্ট অপোজিটে বরিশালে রান্নাঘর বলে আরেকটা সিমিলার কাইন্ড অফ,
জায়গা আছে, ওরা ওখানে লাঞ্চ করছে অলরেডি, আমরা গিয়ে ওদেরকে গিফটটা দিয়ে চলে আসবো, কারণ অলরেডি এখন 1:30 বেজে গেছে, বাড়ি থেকে আবার লাঞ্চও করতে হবে। এটাই হচ্ছে বনবিলা বা বনলক্ষ্মী স্টপেজ, এখান থেকে সোজা হয়ে যাচ্ছে ইলামবাজারে জঙ্গল, আমরা এখন যাবো এই বাঁ দিকটাতে। এই আমরা পৌঁছে গেলাম, এখানে হচ্ছে বনলক্ষ্মী, আমাদের কোনো শাখা নেই, আর এই হচ্ছে বরিশালের রান্নাঘর, ওই তো ওদের গাড়ি ভেতরেই আছে। লাস্ট টাইম এখানে কি পিঠে খেয়েছিলাম মনে আছে তোমার? এখানে না, আমরা বনলক্ষ্মীতে গিয়েছিলাম, ওই পার্টি শপটা এখানেও খেয়েছিলাম, তার আগের বার আমরা যখন ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করেছিলাম তখন খেয়েছিলাম ওই দুধপুলি। আরে বাবা, এখানে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সত্যি। শান্তিনিকেতন আমাদের বাড়ি, এখানে ঘুরতে এসেছে তার ছোট্ট গিফট। কি এটা খুলবো? গেস করো এডু, আমার কোনো আইডিয়া নেই। না না, ঠিক আছে, এনিথিং, সামথিং রিলেটেড টু ফুড। এটা হচ্ছে এখানকার স্পেশালিটি ডু। রিয়েলি? হুম, দেখো আমি কতটা ইল ইনফর্ম, আমি কিন্তু এটা জানি না। কাঠের লোকটাও মানে পুরোটাই শান্তিনিকেতনের স্টাইলের আর কি। থ্যাংক ইউ সো 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 মাচ গাইস, মোস্ট ওয়েলকাম, ভেরি থটফুল গিফট, থ্যাংক ইউ সো মাচ। চলো, থ্যাঙ্কফুলি সাহেবাজে ভালো লেগেছে গিফটটা। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওরা এখন ওখানে একটা মানে পুরো লাঞ্চের সেটআপ নিয়ে বসে আছে, আমরা মাঝখানে এসে গেছি, ওরা গিয়ে লাঞ্চটা এনজয় করুক, এখানকার লাঞ্চ রিয়েলি খুব টেস্টি। আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম ওরা লাঞ্চের জন্য জয়েন করেছে, বাট লিটল ডিসঅ্যাপয়েন্টেড যে ওরা থাকে না। আমাদের খুব ইচ্ছে ছিল, বাট তোমরা জানো আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে একটা ফাংশন আছে, সেখানেও একটা প্ল্যান আছে, আর গিয়ে সবার সঙ্গে লাঞ্চও করতে হবে, তো তোমরা এনজয় করো, আমরা এগোই। থ্যাংক ইউ, চলো চলো, দেখা হবে, টাটা, চল বাই। আর আমি চলে যাচ্ছি সিঞ্চনে থেকে, জানাই হলো না গাড়ির কন্ডিশন কেমন। সিঞ্চন আমাদের একজন সঙ্গে দেখালো, ওনার নাম সৌরভ, না সৌরভ চ্যাটার্জি, খুব ভালো লাগলো আলাপ করে। উনি লাঞ্চ করছিলেন, করতে করতে উঠে এসছেন, তো গিয়ে একটু লাঞ্চটা এনজয় করুন। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই, খুব ভালো লাগলো, ঠিক আছে, পরবর্তীকালে হয়তো আরও দেখা হতে পারে। বাড়ি তো এখানে, তাহলে আলাদা করে বলার কিছু নেই, মানে দুটো জায়গারই খাবার দাবার খুবই সুন্দর। হ্যাঁ, আমার হঠাৎ করে আমি শুনলাম যে এখানে খাবার দাবার খুব সুন্দর, তো হ্যাঁ হ্যাঁ, ওটাও খুব ভালো। এটা ওটা আজকে বন্ধ আছে, ওটা আজকে বন্ধ, সোমবার বন্ধ। কোথায় গেলি কুলফি? কুলফি ওই দেখো, রোড সাইড বাড়ি হওয়ার কিছু অ্যাডভান্টেজেসও যেমন থাকে, ডিসঅ্যাডভান্টেজেস থাকে। ছোটোবেলা থেকে ডিসঅ্যাডভান্টেজ বলতে ধুলোবালি, বাড়ি নোংরা বেশি হয় সেটাকে দেখে এসেছি, বাট এখন যখন ব্লক করি, বাড়ির জাস্ট অপোজিটে হচ্ছে বাস স্ট্যান্ড, ম্যাক্সিমাম বাসগুলো সামনে দিয়ে এদিকে এন্টার করে, আর কন স্ট্যান্ড হং করতেই থাকে, মানে ক্যামেরা অন করলাম আর প্যাঁ করে কিছু একটা স্টার্ট হয়ে গেল, মানে এখন লাকিলি এতক্ষণ ধরে কোনো সাউন্ড হয়নি, আদারওয়াইজ তোমরা কনস্ট্যান্ট দেখতেই থাকবে, প্যাঁ প্যাঁ করে আওয়াজ হতে থাকছে। কুলফি দাঁড়াও, কুলফি নেমে যা, নেবে যা, নেবে যা, ভিতর ডিম, ভিতর ডিম, উঠে উঠা অব্দি ভাই, এদিকে নেমে যা, নেমে যা। ছাদ থেকে নিচে এসে সন্ধ্যা দেখালাম, পূর্ণিমা দি চা দিয়েছে বিকালের চা, আর পূর্ণিমা দি নিজে হাতে করে কুলফিকে বিস্কিটটা খাওয়ায় বিকালের। এখন 6:30, আমরা ওই 7:30-8 নাগাদ বেরোবো, বাড়িতে যাবো, ও এখানে করছে ফেসবুকের একটা ভিডিও এডিট,
আমার এখানে চলছে অফিস, বাট ফুল প্রপার্ট হয়ে গেছে। একটা প্রোগ্রাম এক্সিকিউশনে চালাবো, সমস্ত কিছু রেডি করে জাস্ট এন্টার বাটনটা হিট করলাম, ওয়েট করা আছে, ওটা হয়ে গেলে কাজ কমপ্লিট, বেরিয়ে যাব। হঠাৎ করে সিস্টেমে ম্যান্ডেটরি আপডেট রেজিস্টার নিয়ে নিল। অলমোস্ট 7:45 আমরা রেডি হয়ে গেছি। বাবা একটু পড়ে যাবে, কারণ বাবা দেখি সন্ধ্যাবেলাটা বেশ গল্প আড্ডা বসে নিয়েছে, সেটা হয়ে চাটা খেয়ে তারপরে বাবা যাবে, আমি আর ও যাচ্ছি, বাহাদুর সঙ্গে যাবে, বাহাদুর আমাদেরকে ড্রপ করে বাবাদের বা গাড়ি নিয়ে চলে যাবে, তারপর বাবা যাবে। মানি কাকিমা আমাদের সাথে যাবে, শান্তু কাকিমা রানার সাথে যাবে। খুঁজে খুঁজে শিউড়ি থেকে, এটা কি গলায় পড়ার না হাতে পড়ার? হাতে পড়ার, হাতে পড়ার জন্য এরকম করে পড়বে আর দেখাবে, মামা দিয়েছে, মামা মামি দিয়েছে, মামা দিয়েছে, এটা দেখাবে। তা অল্পি আমাকে বললো যে বাবা তুমি দেবে, দেওয়ানো না আমার গিফট, দিদুর নিজে চয়েস করে অনলাইনে অর্ডার দিয়েছে, পেমেন্টটা আমাকে করতে হবে, কাজে ওটা পরে হবে, ওটা আসবে কবে যখন আসবে তখন আমি আবার ওকে দেবো, আজকে ওটা ডিউ আছে, আর সেটা গিয়ে আমি ওকে বলেও দেবো। কারণ আমি বললাম তুমি ছাড়া তো আমি কিনতে পারবো না তোমার গিফট, তাহলে গিফট দাদুর দোকানে আসবে। বলছে দাদু অনলাইনে দিয়ে, অনলাইনে একটা পছন্দ করেছিলাম, মা দেয় না, বললাম তাহলে দেয় না, তুমি দাদুকে বলো নাই কেন? হ্যাঁ, নিয়ে তারপরে বলো তাহলে দিয়ে দেবো ওইটা, হ্যাঁ দিয়ে দাও, অনেক দাম যদি হয় আমি যত দামই হোক না কেন দিদিনের জন্য পুরো ফ্রি। আজকের দিনে এক বছর আগে এই সময় আমি ও মা মিঠু বৌদি সবাই মিলে বাড়ি গেছিলাম, আর মা এখানটাতে বসে, আমি ক্যামেরাটা আমার দিকে করলাম, তো মা তোমাদেরকে বললো আর কি যে লিখে জানিও কাকিমাকে কেমন লাগছে, আমি পিছন দিকে বললাম খুব সুন্দর লাগছে। তারপরে আমি টিপ পরে নিই, অনেক সেজেছিলাম সেই দিনকে, তো বললে একটা টিপ পরো, কাদের বাড়ির বৌমা বলে কথা, ভৌমিক বাড়ির বৌমা বলে কথা, যাই হোক ডিমু মায়ের প্রচণ্ড আদরের, আর সবসময় থাকবে মায়ের আশীর্বাদ, তো সব সময় মানে শুধুমাত্র আজকের দিনের জন্য না। ভালোটা গাড়ি বের করছে, আমরা আগে চলে যাই, তারপরে আমাদের ড্রপ করে দিয়ে এসে বাবার মানি কাকিমার ঠাকুর সবাইকে নিয়ে যাবে। যাই হোক গিফটটা আমি অনেক পছন্দ করে এনেছি, আশা করি ওরও খুব পছন্দ হবে। তোমরা প্লিজ লিখে জানিও তোমাদের কেমন লাগলো। আমাদের এদিকে কে আগে যাবে কে পরে যাবে এই করতে করতে লেট হয়ে গেছে, ওখানে কেক কাটিংয়ের অলরেডি সেট আপ হয়ে গেছে, ডিমু ফোন করেছে কখন আসবে। আমরা পৌঁছে গেছি আর এই রাস্তাটা পুরো এত অন্ধকার, ভুতুরে লাগছে একদম, সাবধানে সাবধানে, ভুতুরে লাগছে না। হ্যাপি বার্থডে, কি মিষ্টি লাগছে, বেশ চটকিও না সাজিয়ে, না একটু কি চটকাম, আস্তে আস্তে বসো বসো। এই কালী পুজো আসছে আর এখানে শ্যামা পূজা বলি, শ্যামা পোকা প্রত্যেকটা বাড়িতে, আমাদের বাড়িতে পুরো ভরে গেছে, এখানেও তাই, কেক খোলা মাত্র গোটা 100 তো শ্যামা পোকা একদম উপরে বসবেই বসবে, টপিংস টপিংস হয়ে যাবে। হ্যাঁ আমারও মোটামুটি আজকে সাদা গেঞ্জি, এগুলো তো একদম করতে পারি। এখন এই হচ্ছে চিকেন পকোড়া, তার সঙ্গে কেক, আর এই হচ্ছে পায়েশ।
এখানে আমি ছোট কাকা কাকিমা বানি কাকিমা সবাই বসে গল্প করছি আজকে শান্তু কাকিমার কি সৌভাগ্য ছেলের সঙ্গে এসছে প্রথমবার এই হচ্ছে আমাদের লাজুক রানা যার মুখ কখনো ক্যামেরা দেখা যায় না ছোটবেলায় আমাদের পাড়া ক্রিকেট টিম বলতে আমি পম্পি রানা আর একজন ছিল তো পম্পি আর রানা তো অলওয়েজ এক টিমে সবসময় দেখা না বলো হার তো সেটা অন্য কথা লালু কাকু আর বাবা আগে বসে গেছে আর এখানে প্রচুর কিছু অলরেডি প্লেট সাজানো শুরু হয়ে গেছে তোমরা ভাত খাচ্ছ তো না ভাতের ব্যাচ আগে আমাদের কি আছে রে ও বিরিয়ানি কি অরিন্দম রান্না করেছে নাকি এখানে সমস্ত বাচ্চা পার্টি প্লাস বার্থডে গার্ল বেশি ভালোবেসে দিতে হবে না ঠিক আছে এটা এটি পরিমাণ মতন বাজি হচ্ছে আর কি ইয়ে বলছে লালু কাকা বলছে ওর কিন্তু মেয়েই হবে কিন্তু জেঠুমা বলছে আর কাকিমা বলছে যে না ওর ছেলে হবে তখন লালু কাকা না কাকিমাই বললো কি 10,000 টাকার ব্যাপার 10,000 হ্যাঁ কে ঘরের টাকা ঘরেই থাকবো মেয়ে মেয়ে এ আর একবার হয়ে যাকে কি আমি বলছি আজকে ডেটে লিখে দিবে আমি খেতে বসে বলে দিয়েছি নো রিপিট আবার একদম সামনে বসেছি বাকি যারা নেবে তারা ওদিকে নাকি লাস্ট ব্যাচ অন্তত সবাই এখন বসেছে সবাই বিরিয়ানি খাচ্ছে ও রাইস খাওয়া দাওয়া হয়ে গেছে 10:30 বাজে এবার যাওয়ার পালা এখানে এখন পান পর্ব চলছে পম্পি সবাইকে পান ডিস্ট্রিবিউট করছে বাজারের হয়ে গেছে আমরা বেরিয়ে যাবো তাহলে কুয়াশা শুরু হয়ে গেছে ওইখানটা আলোটার সামনে আরো বেশি করে বোঝা যাচ্ছে আর কি 10:40 বাজে আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি আমাদের গাইডার এখানে দুটো বাইক আছে একটাতে কাকু কাকিমা অরিন্দমের বাইকে অরিন্দম টাকুল টাকুল আরো যাবে বাকি আমাদের গাড়িতে সবাই চল টাটা বাই টাটা আমরা তো বাড়ি পৌঁছে গেলাম এখন বাহাদুর আবার বানি কাকিমাদেরকে বাড়ি ছেড়ে আসবে আমার কপি দাদাকে খাওয়াতে হবে মুখে কিছু না নিয়ে শান্ত হয়েও বসতে পারে না চিরুনি বাড়ি পড়বে কিন্তু আজকে আজকে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে দেন ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব আর ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে পি সেফ রিউজেবল স্যানিটারি ন্যাপকিনস এর পারচেজ লিংক দেওয়া থাকবে তোমরা ট্রাই করতে পারো এনিওয়ে গুড নাইট টাটা সত্যি কথা বলতে আজকে অফিসও আছে আর বাড়িতে পূর্ণিমাদি অলরেডি রান্না টান্না করে নিয়েছে আদারওয়াইজ ওই থালিতে ভাত ডাল পোস্ত দেখে আমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না কি বলো আমি বলেছিলাম